ভালো আছি না রে বন্ধু তুই ভালো নাই তো চেহারা দেখে বুঝা যাচ্ছে তো চেহারে অবস্থা কেন মুখে ভিতরে বন উঠে ভর্তি কি রে ফেস ওয়াশ টেস ওয়াশ ইউজ করছ না রে না রে বন্ধু আমি তো এসব লাগাই না লাগাইস লাগাইস তুললে না হলে মুখ তো পুরো নষ্ট হয়ে গেছে বলি মার্কেটে যাবি যাই বলবি গার্নিয়ার ম্যান দিতে হ্যাঁ এটা খুব ভালো প্রোডাক্ট তিন মাসে তোর মুখে এটা যাবে ইউজ করে দেখিস এখানে আমরা মুসলিম প্রাণের সব দেশের মুসলিমরা আমরা সব ধরনের ফ্রান্স পণ্য বগর করতেছি ঠিক আছে যাতে ওদের অর্থনৈতিক ব্যবস্থাটা নেমে যায় ঠিক আছে তো বন্ধু কোন কোন পণ্য ফ্রান্সের বয়কট করে দেওয়া হয়েছে পণ্যগুলো কি কি গার্নিয়ার লরিয়া বিগ এ ধরনের আরো 47টা পণ্য বয়কট করা হয়েছে গার্নিয়ার শিওর তুই হ্যাঁ আমি শিওর এমনকি আমার বাংলাদেশের 66টা জেলায় বিভিন্ন স্থানে ওগুলোকে আগুনে পুড়ে ফেলা হয়েছে এরকম সমাধান আসতেছে আমি নিজে দেখছি ওখানে গার্নিয়ার নাম ছিল কেন তোর কোনো সমস্যা হ্যাঁ বন্ধু আমি তো কিছুদিন দুই দিন আগে একটা গার্নিয়ারের রিয়া কিন তো বন্ধু আমি এখন এটা দিয়ে কি করব তুই যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমতিতে করিস তাহলে আজকের থেকে এই প্রোডাক্টটা ব্যবহার কর এই প্রোডাক্টটা ব্যবহার করা বন্ধ করে দে ঠিক আছে যদি উম্মতে দেখো এই প্রোডাক্টটা ব্যবহার করা বন্ধ কর এটা ব্যবহার করিস না যদি এটা ফ্রান্সের তৈরি ঠিক আছে আজকে থেকে বন্ধ করা বন্ধ করে দিই আর যদি তোর যদি কোনো ডাউট থাকে কোনো অন্য মানুষের সাথে কথা বলি দেখ হ্যাঁ সাফিন আমি না বুঝছি একটা গার্নিয়ার মেন ফেস ওয়াশ মানে ফ্রান্সের পণ্য কিনেছি দুই দিন আগে তো এখন বয়কট হয়ে গেছে সবাই বলতেছে এটা ফালাই দিতে তোর কি মনে হয় আমি এটা ফালাই দিব না রাখবো এটা ফালাই দেন কারণ ভাই এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করছে হ্যাঁ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই জিনিসটা ফেলা গেল এই জিনিসটা ইউজ করেন না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো ভাই আমি তো এক সমস্যায় পড়ছি আমি কিছুদিন আগে একটা গার্নিয়ার মেন ফেস ওয়াশ কিনছি কিন্তু এখন কোনোটা বয়কট করে বসে তো এখন একজন থেকে জিজ্ঞেস করলাম সে বললো এটা ফালাই দিতে এখন আপনি কি বলেন আসলে দেখো যেহেতু ফ্রান্স আমাদের নবীজির নিয়ে ব্যঙ্গচিত্র করেছে সেহেতু আমাদের যদি নবীজির উম্মত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রান্সের পণ্য বয়কট করে আমাদের জন্য যুক্তি করতে হবে তাই এটা তুমি ব্যবহার না করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে বন্ধু 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 কেমন আছো এই তো ভালো আছি তোর বন্ধু ভাই একটা সমস্যা বুঝছি ইসে এই জানোস তো ফ্রান্স বয়কটের এটা হ্যাঁ ফ্রান্স বয়কট দুই হওয়ার দুই দিন আগে আমি একটা ইয়ে কিনছিলাম এই গার্নিয়ার মেন ফেস ওয়াশ তো বলতে দে তো গার্নিয়ার মেন ফেস ওয়াশ কিনছি কিনার পর এটা ভাবছি ইউজ করবো দুই দিন পর শুনি যে বয়কট তো এখন আমি এবার টাকা দিয়ে কিনছি আমার থেকে কত কষ্ট করে টাকাগুলো নিছি নিয়ে এখন কিনলাম কিনি ইউজ করতে পারি না জিজ্ঞেস করবো মানুষের এটা এখন ফালাবো কি করবো সবাই বলতেছে ফালা দিতে তুই ফালাবি না তুই মুসলমান হলে তুই তো এটা ফালা দিবি আমাদের নবীজি গেছে ব্যঙ্গ করে ব্যঙ্গ চিত্র লাগে তুই তো এটা ফালাবি বেটা বেয়াদব এখন যে ফালা দিবি আচ্ছা ঠিক আছে আমার থেকে কত কষ্ট করে টাকাটা নিলাম কিন্তু এখন এটা ফালা দিতে হবে কি করব কিছু বুঝতেছি না আচ্ছা আমি একজন হুজুরের কাছে গিয়ে এটা আসল ব্যাখ্যাটা নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
হুজুর আমি না একটা ফ্রান্স পণ্য কিনছি, তো সবাই আমাকে বলতেছে এটা ফালাই দিতে ইউজ করতে, বয়কট হওয়ার দুই দিন আগে কিনছি, তো আপনি এখন এই ব্যাপারে কি বলতে চান? আসলে তুমি যেহেতু মানে কি বয়কট করার আগে কিনছো বলতেছো, কারণ রসুল সাল্লাহ সাল্লাম কিনে ফ্রান্স ফরাসি রাজা কটুক্তি করেছেন, আমরা চাই ওই ফরাসির পণ্যগুলোকে বয়কট করতে। আর এখন যেহেতু কিনেই ফেলেছো, তুমি না জেনে কিনছো, আর এটাতে যদি তুমি ফেলাই দাও ওদের অর্থনৈতিক কোনো প্রভাব আনবে না, সেক্ষেত্রে তুমি করতে পারো কি, তুমি এটা হয় ইউজ করতে পারো, আর যদি মনে করো যে আমি ইউজ করবো না তাহলে ফেলাই দিতে পারো। আর আমরা এখন থেকে ওয়াদা করি যে ফ্রান্স হোক আবার যেই হোক না কেন, রসুলকে নিয়ে যেই দেশ যেই মানুষ কটুক্তি করবে তাদের প্রোডাক্ট তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করবো। এক কথাই তোমাকে যেটা বলতে চাচ্ছি, কারণ মুসলমানরা হলো যে ওয়ান বডি ওয়ান হার্ট, একই দেহ একই প্রাণ। মনে করো যে কোনো ব্যক্তিকে যদি মুসলমান ভাইকে যদি মাথাতে আঘাত করা হয়, তার পুরো বডিতে কী হবে? আঘাত আনবে, সে কি ব্যথার অনুভব করবে? যদি কাশ্মীর অথবা রোহিঙ্গা কাউকে যদি আঘাত করে সে মুসলমান ভাই, তার আঘাতে কিন্তু আমার কলেজের মধ্যে আঘাত আনতে হবে, আসতে হবে। তার মানে কি এখানে ব্যথাটা আমিও পেয়েছি, তার মানে আমার ভাইকে মারার কথা এক কথায় কি আমিও ব্যথা পেয়েছি, তার মানে এটিকে মুসলমানের ইমানই দাবি, তার মানে তার এই ভিতরে ইমান আদৌ আছে। আর যে তার ভিতরে ব্যথা আসে না তার ইমান থাকবে না। তদ্রূপ পুরো বিশ্বের যিনি নেতা মহানবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে ফরাসির রাজা, সেক্ষেত্রে আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটুক্তিতে যদি প্রতিবাদ না করি, অন্তত নিন্দা না জানে ওদের ওদের যে ফরাসি পণ্যগুলোকে অন্তত বয়কটও যদি না করতে পারি, আমার ইমান তাজা হবে না। তার মানে বোঝা যায় যে কি আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমরা চাই আমরা মুসলমানরা ওই যে ফরাসি প্রোডাক্টগুলো কী করি, বয়কট করি। আসছে এক কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, হে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, কীরূপ ভালোবাসো? তখন ওমর বিন খাত্তাব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলল, এখনও তোমার ইমান পূর্ণাঙ্গ হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের চোখ দেখি পানি চলে আসছে, কাথর হয়ে গেছে আল্লাহ রাসুলের সাহাবি। তখন আল্লাহ রাসুলের সাহাবি ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার জীবন থেকে, জীবন মানে আমার এই আমি যদি মারাও যাই আমার রক্ত কণিকা দিয়ে হলো আমার দেহ দিয়ে হলো আমি আপনাকে বেশি ভালোবাসি। তার মানে আমাদের প্রতিটি মুসলমানের ইমান তখনই পূর্ণাঙ্গ হবে যতক্ষণ না পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে পারি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যেহেতু ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তাই আমরা সেই কালেমা পূর্ণাঙ্গ কালেমার ইমানের দাবিতে আমরা চাই প্রত্যেকটা মুসলমান নর নারী সবাই এক সমষ্টিত হয়ে ঐক্য পোষণ করে আমরা ফরাসি পণ্যগুলোকে বয়কট করব, এবং যারা ফরাসি পণ্য ইউজ করে তাদেরকে নিষেধ করব, এবং আমি নিজে কিনব না অপরকে বাধা দিব ইনশাল্লাহ। তা করে ফ্রান্সের যেই অর্থনীতিকে প্রভাব আনবে, সেক্ষেত্রে ফ্রান্স বুঝতে পারবে যে মুসলমানরা আসলে কি জাগ্রত ইমান, ওদের এখন ইমান আছে, ওদের ইমান তাজা আছে। আমরা চাই প্রত্যেকটা মুসলমানের কাছে এই এলানটা পৌঁছাক। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি জানতে পারছি যে এই ব্যাপারে। জাযাকাল্লাহ খায়ের তোমাকেও তোমার এই বিষয়টা জানার জন্য।